প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের 42তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মী, সাংসদ এবং বিধায়কদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত বিজেপি এক ভারত শ্রেষ্ঠ ভারতের সংকল্পকে শক্তিশালী করেছে। বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, পূর্বের নেতৃত্বাধীন দলগুলি দেশের যুবকদের উন্নতি করতে দেয়নি, তারা সবসময় বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আজ আমাদের গর্বিত হওয়া উচিত যে বিজেপি একমাত্র দল যারা এই সমস্যা থেকে দেশকে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বছরের প্রতিষ্ঠা দিবস তিনটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমটি হল যে এটি দেশের স্বাধীনতার 75তম বছরের সাথে মিলে যায়। ভারতীয় জনতা পার্টিকে স্থাপনা দিবসকে ইস পুণ্য অবসর পর মেরে সাথ জুড়ে পার্টিকে সভি সমর্পিত কার্যকর্তা সাথী পার্টি কে সমস্ত পদাধিকারীগণ हमारे राष्ट्रीय अध्यक्ष श्रीमान जेपी नड्डा जी, देवी और सज्जनों, आज नवरात्रि की पांचवी तिथि भी है। आज के दिन हम सभी मां स्कंद माता की पूजा करते हैं और हम सब ने देखा है मां स्कंद माता कमल के आसन पर विराजमान रहती है और अपने दोनों हाथों में कमल का फूल थामे रहती है। मेरी प्रार्थना है कि मां स्कंद माता का आशीर्वाद देशवासियों पर, भारतीय जनता पार्टी के प्रत्येक कर्मठ कार्यकर्ता पर, प्रत्येक सदस्य पर हमेशा बना रहे। मैं देश और दुनिया भर में फैले भाजपा के प्रत्येक सदस्य को बहुत बहुत शुभकामनाएं। द्वितीय कारण हलो द्रुत परिवर्तनशील वैश्विक परिस्थिति एवं परिवर्तित वैश्विक व्यवस्था। एवं तृतीय और सर्वशेष गुरुत्वपूर्ण कारण हिसेबे तिनि व्याख्या करेछेन, कयेक सप्ताह आगे चारटी राज्ये बीजेपी डबल इंजिन सरकारेर क्षमताय फिरे आसाके। श्रद्धे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, पंडित दीनदयाल उपाध्याय जी, अटल बिहारी वाजपेयी जी, राजमाता सिंधिया जी, कुशाभाऊ ठाकरे, सुंदर सिंह जी भंडारी, अनेक अनेक महापुरुष, ऐसी अनेक विभूतियों ने जिन्होंने जनसंघ से लेकर भाजपा तक इस पार्टी के निर्माण में खुद को खपा दिया, मैं उन सब के चरणों में नमन करता हूं। साथियों, इस बार का स्थापना दिवस तीन वजहों से बहुत महत्वपूर्ण हो गया है। पहला कारण है कि इस समय हम देश की এছাড়াও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা নির্দেশ দিয়েছেন, বুধবার থেকে 14ই এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠা দিবস সপ্তাহ পালন করবে দল। তিনি আরো বলেন, রাজ্যে রাজ্যে নানা কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হবে দলের তরফে। 1980 সালে জন্ম নেওয়া বিজেপির উত্থান রাতারাতি হয়নি। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীদের লড়াই ছিল দীর্ঘ। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, সেই সময় তৈরি হওয়া ভিতের উপরে দাঁড়িয়েই আজ বড় শক্তি নিয়ে কেন্দ্রের ক্ষমতায় নরেন্দ্র মোদী সরকার। দেশের 18টি রাজ্যে একা অথবা জোট গড়ে সরকার চালাচ্ছে বিজেপি। এই পথ চলায় বিজেপির ব্যর্থতার নজিরও কম নয়। 1984 সালে মাত্র 2টি আসন পেয়ে থমকাতে হয়েছিল পদ্ম শিবিরকে। আবার পরপর দুবার জোট করে ক্ষমতায় এসেও তারা পূর্ণ সময় টেকাতে পারেনি সরকার। প্রথমবার 13 দিন ও দ্বিতীয়বার 13 মাসের মাথায় পড়ে গিয়েছে বাজপেয়ী সরকার। পরে অবশ্য 5 বছর সরকার চালানোর সাফল্যও দেখেছে তারা, কিন্তু তারপরে আবার টানা 10 বছর ক্ষমতায় থেকে দূরে থাকতে হয়েছে বিজেপিকে। 2014 সালের পরে যে ছবি আবার বদলেছে। শুধু সাফল্যেই নয়, সম্পদের খতিয়ানেও এগোতে এগোতে দেশের সেরা হয়েছে বিজেপি। তবে উল্কা
গতিতে উত্থানটা হয়েছে 2014 সালের পর থেকেই। সর্বশেষ প্রাপ্ত হিসেব বলছে দেশের সব জাতীয় ও আঞ্চলিক দলের মোট সম্পদের 70% বিজেপির দখলে। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সম্পদের হিসেব পেশ করেছে। তাতে বলা হয়েছে 2019-20 অর্থবর্ষের হিসেবে বিজেপির মোট সম্পদের পরিমাণ 4,847.78 কোটি টাকা। এরপরে রয়েছে বহুজন সমাজ পার্টি এবং মায়াবতীর দলের মোট ঘোষিত সম্পদ 698.33 কোটি টাকা এবং তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের মোট সম্পদের পরিমাণ 588.16 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক।